রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের যে কর্মবিরতি সেটি শুরু হয়েছে দুপুর একটায়, এখন পাঁচটা বাজে। আমরা কিছুক্ষণ আগেই এই পাঁচ ঘন্টার যে কর্মবিরতির প্রভাব সেটি দেখেছি, আমরা হাসপাতালের একাধিক ওয়ার্ড ঘুরে দেখেছি। সেখানকার যারা ভর্তি বা চিকিৎসাধীন রোগী রয়েছে তারা যেটি বলছেন যে দুপুরের পর থেকে তারা কোনো চিকিৎসকের দেখা পাননি। সন্ধ্যার পর দু একজন রেজিস্টার্ড চিকিৎসক তারা ওয়ার্ডে গিয়েছেন, কিন্তু ওয়ার্ডে এত পরিমাণ রোগী অবস্থান করছে যেখানে একজন চিকিৎসকের পক্ষে চিকিৎসা দেওয়া প্রায় অসম্ভব। এবং আমরা দুপুর থেকে যেটি দেখছি যে যারা জরুরি অবস্থায় জরুরি বিভাগে এসেছেন তাদের সেখানে থাকা একজন রেজিস্টার্ড চিকিৎসক চিকিৎসা দিয়ে তাদেরকে ওয়ার্ডে পাঠিয়েছেন, কিন্তু ওয়ার্ডে আসলে কোনো চিকিৎসক না থাকায় তাদের খুব বেশি চিকিৎসা সেবা প্রদান করা সম্ভব হচ্ছে না। আমরা কথা বলেছিলাম সেখানকার সেবিকা সহ যারা সেবা প্রত্যাশী তাদের সাথে, তারা যেটি বলছেন এক একটি ওয়ার্ডে 250 থেকে 300 রোগী আছে, সেই রোগীদের একজন রেজিস্টার্ড চিকিৎসকের পক্ষে আসলে খুব ভালোভাবে সেবা দেওয়া অসম্ভব। এবং একজন চিকিৎসক যদি ভালোভাবে সেবা দেওয়ার চেষ্টাও করেন সেটি মধ্যরাত পর্যন্ত সময় লাগবে। তো তারা যেটি বলছেন যে এই কর্মবিরতি আসলে সাধারণ মানুষের নানা ধরনের ভোগান্তি ডেকে নিয়ে এসছে এবং অনেকেই নানাভাবে হয়রানি হচ্ছে। তারা যেটি বলছে যে এই পাঁচ ঘন্টার যে হয়রানি ভোগান্তি সেটি তারা নিতে পারছেন না, এখন যদি এই সেটি 72 ঘন্টা পর্যন্ত চলে আসলে কি বাজে কি অবস্থা দাঁড়াবে সেটি আসলে খুব সহজেই অনুমেয়। আমরা কথা বলেছিলাম হাসপাতালের পরিচালকের সাথে, তিনি যেটি বলছেন যেহেতু এটি এখানকার বিএমডিএ সচিব এবং স্থানীয় চিকিৎসকদের তিনটি সংগঠনের সম্মিলিত সিদ্ধান্ত, সেক্ষেত্রে আসলে এই এদেরকে আসলে খুব বেশি করার কোনো কিছু নেই। আর আপনাকে জানিয়ে রাখি এই অবরোধ এই কর্মবিরতির কারণে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারাও একটি মানববন্ধনে ডাক দিয়েছে এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যারা প্রশাসনের কর্মকর্তা রয়েছেন তারাও একটি থানা স্থানীয় রাজপাড়া থানায় অভিযোগ জমা দিয়েছেন। তারা যেটি অভিযোগ করেছেন তারা বলছেন রাজশাহী মেডিকেল কলেজের ইন্টার্ন চিকিৎসকরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর হামলা করেছে, তারাও তার বিচার চান। এটি ছিল রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আমার কাছে সর্বশেষ। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে জানাচ্ছিলেন সহকর্মী মওদুদ রানা।